আসসালামু আলাইকুম ভাই এবং আপু, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো যে MBBS ও BDS অর্থাৎ ডেন্টালের আসন সংখ্যা কতগুলো, সেটা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা এ টু জেড তোমরা জানতে পারবা। অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন থাকে যে আসলে ফ্রিডম ফাইটার কোটা আছে কিনা বা বিভিন্ন উপজাতি কোটা আছে কিনা। তো এ টু জেড সবগুলোই আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করব যে কোন কোটায় কতটি আসন আছে। ওকে, তো আই হোপ ভিডিওটা দেখলে, সম্পূর্ণ দেখলে তোমরা একটু যে সব বুঝতে পারবা। তো এখন কথা হচ্ছে যে এখানে কি MBBS ভর্তি পরীক্ষায় তোমার জেনারেল যে সিট আছে সেটা যা 4230টি, এবং তোমার ডেন্টালের সিট আছে তোমার কত 530টি। এইটা হচ্ছে জেনারেল সিট সবার জন্য। আর ফ্রিডম ফাইটার কোটার ক্ষেত্রে তোমার কি MBBS এর ক্ষেত্রে তোমার 87টা সিট আছে, আর ডেন্টালের ক্ষেত্রে তোমার কি 10টা সিট আছে। ফ্রিডম ফাইটার কোটার আসলে সুবিধাটা কারা পাবে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান যারা আছে তারা পাবে, অথবা মুক্তিযোদ্ধার যে যারা নাতি আছে, ছেলের ঘরে নাতি বা মেয়ের ঘরে নাতি হইলেও তারাও কিন্তু আসলে এই সুবিধাটা কিন্তু পাবে। ওকে, আর এখানে আছে দেখো যে ট্রাইবাল 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 মানে উপজাতি, থ্রি হিল ট্রাক্স, অর্থাৎ কি ট্রাইবাল বলতে বোঝানো হয়েছে পাহাড়ি এলাকায় যেসব উপজাতি বসবাস করে তাদের জন্য MBBS এর 3টা সিট আছে, এই 9টা সিট আছে, আর ডেন্টালের ক্ষেত্রে তোমার কি 3টা সিট আছে। ওকে, আর নন ট্রাইবাল থ্রি হিল ট্র্যাক্টস, অর্থাৎ কি এখানে বলা হয়েছে পাহাড়ি এলাকায় যেসব উপজাতি না অর্থাৎ সাধারণ বাঙালি যেসব বসবাস করে পাহাড়ি এলাকায় তাদের ক্ষেত্রে তোমার 3টা সিট আছে। ঠিক আছে, এখানে জিনিসটা বুঝাইতে পারছি যে নন ট্রাইবাল অর্থাৎ কি অ উপজাতি অর্থাৎ উপজাতি নয় কিন্তু তারা পাহাড়ি এলাকায় বসবাস করে তাদের জন্য 3টা সিট আছে, ডেন্টালে কোনো সিট নেই। আর এখানে আছে যে ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টস, অর্থাৎ অনেক সময় তুমি দেখবা যে আসলে পাহাড়ি এলাকা ছাড়াও সাধারণ বাঙালিদের কাছাকাছিও অনেক দেখবা উপজাতি বসবাস করে তাদের ক্ষেত্রে আসলে তাদের জন্য আসলে MBBS তোমার 8টা সিট আছে, আর ডেন্টালের ক্ষেত্রে তোমার 2টা সিট আছে। ওকে, তো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তারপর হচ্ছে যে ট্রাইবাল রিজার্ভ ফর রাঙামাটি মেডিকেল কলেজ, অর্থাৎ কি অনেক উপজাতিদের জন্য তোমার কি রাঙামাটি মেডিকেল কলেজ এটা একটা সবসময় কনফার্ম থাকে যে আসলে 13টা সিট উপজাতিদের জন্য সবসময় বরাদ্দ থাকে, আর ডেন্টালের জন্য কোনো সিট বরাদ্দ থাকে না রাঙামাটি মেডিকেল কলেজে। ঠিক আছে, ওকে, তো আই হোপ এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। ওকে, তো এখান দেখো যে টোটাল সিট হচ্ছে তোমার কি 4350টি হচ্ছে MBBS এর ক্ষেত্রে, আর তোমার BDS অর্থাৎ ডেন্টালের ক্ষেত্রে তোমার কি আছে 545টি সিট আছে ইন টোটাল। ওকে, তো আই হোপ তোমরা এই জিনিসটা তোমরা কি বুঝতে পারছো। ওকে, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবা, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো অনেকে বলতে পারো যে ভাই এখানে প্রতিবন্ধী কোনো কোটা নাই মেডিকেলের ক্ষেত্রে। না ভাইয়া, মেডিকেলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধী কোটা নাই। ধরো প্রতিবন্ধীদের যদি মেডিকেল ডাক্তার বানায় দেওয়া হয় আসলে তারা কি চিকিৎসা করবে, তারাই তো আসলে একটু সমস্যা, বুঝো না? তো এই জন্য আসলে তাদের ক্ষেত্রে ভাইয়া এখানে নাই। তোমাদের জন্য ভার্সিটিতে অনেক সিট আছে, তোমরা যারা প্রতিবন্ধী আসো বা এরকম সমস্যা আছে তোমাদের একটু দৈহিক, তো তাদের জন্য হতাশার কোনো কারণ নাই। তোমাদের জন্য মেডিকেলে না থাকলেও তোমাদের জন্য বিভিন্ন ভার্সিটিতে তোমাদের জন্য সিট আছে, প্রত্যেকটা ভার্সিটিতে তোমাদের জন্য সিট আছে। ঠিক আছে, তো আই হোপ তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটা আমাকে কমেন্টে বলার চেষ্টা করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবো, আসসালামু আলাইকুম।